জাতীয় রাজপথের দুর্ঘটনা রোকিবা এবং ধনজীবন রক্ষা নিমন্ত মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক হাইওয়ে পেট্রোলিং ব্যবস্থার শুভারম্ভ করেছেন। জাতীয় রাজপথ কিংবা রাজ্য রাজপথে দুর্ঘটনা ঘটলে আহতকে তুরন্ত চিকিৎসা সেবা যোগাই দেওয়া সহ ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনকারী উপরে সতর্ক নজর রাখিবাকু ব্যবস্থা হয়েছে। দুর্ঘটনা জনিত মৃত্যু হ্রাস এর মুখ্য লক্ষ্য। এই অবসরে ছত্তিশগড় সীমান্তর ওড়িশা রাজ্য শেষ সীমান্ত ১৮ জেলার জাতীয় ও রাজ্য রাজপথ গুড়িক পাই ৩৬টি হাইওয়ে পেট্রোলিং গাড়ি কু ভিডিও কনফারেন্সিং মাধ্যমে মুখ্যমন্ত্রী পটকা দেখাই শুভারম্ভ করেছেন। ছত্তিশগড়টি গাড়ি মধ্যে গঞ্জাম জেলা অধীনরে ৪টি পেট্রোলিং গাড়ি রয়েছে। গঞ্জাম পুলিশ জেলায় খোর্ধা গঞ্জাম সীমান্ত ঠার রম্ভা এবং রম্ভা ঠার ছত্রপুর, ছত্রপুর ঠার মান্ডিয়াপল্লি এবং গোপালপুর ঠার গিরিশোল জাতীয় রাজপথে থাকা পেট্রোলিং পাই এই ৪টি গাড়ি নিয়োজিত হয়েছে সূচনা মিলেছে। ব্রহ্মপুর পুলিশ জেলা পক্ষ মান্ডিয়াপল্লি ১৬ নম্বর জাতীয় রাজপথে হাইওয়ে পেট্রোলিং গাড়ি ব্রহ্মপুর এসপি পিনাকি মিশ্র সবুজ পতাকা দেখাই শুভারম্ভ করেছে। এতে তিনজন অফিসর, তিনজন কনস্টেবল এবং দুইজন হোমগার্ড রহবে বলে সূচনা দেলে ব্রহ্মপুর এসপি পিনাকি মিশ্র। এই গাড়ি গোপালপুর ঠার গিরিশোলা জাতীয় রাজপথে ২৪ ঘন্টা পেট্রোলিং করবে। আমার ওড়িশা সরকারের হাইওয়ে পেট্রোলিং যে ব্যবস্থা আরম্ভ হয়েছে, অনরেবল চিফ মিনিষ্টর তাকে উদ্ঘাটন করেছিল, সেই ক্রমে আমার গোটে স্ট্রেচ মধ্যে সে হাইওয়ে পেট্রোলিং আসুচি, যেটা কি গোপালপুর জংশন ঠু গোড়ন্থরা পর্যন্ত আন্ধ্রা বর্ডর পর্যন্ত। এই হাইওয়ে পেট্রোলিং কু সুচারুরূপে পরিচালনা করা তিনজন স্পেশাল পুলিশ অফিসর নিযুক্তি করা হয়েছে এবং রেসপেক্টিভ পুলিশ স্টেশনর দুইজন হোমগার্ড এবং কনস্টেবল মিশাইকি সেমানে প্রত্যেক শিফটরে দেবে এবং এইটা ২৪/৭ হাইওয়ে পেট্রোলিং ২৪ ঘন্টিয়া ব্যবস্থা ৮ ঘন্টিয়া শিফটরে তিন শিফটরে হাইওয়ে পেট্রোলিং আমার স্ট্রেচ যে অছি গোপালপুরু গোড়ন্থরা পর্যন্ত সেখানে পেট্রোলিং করবে। ব্রহ্মপুর কালীপ্রসাদ রথম রিপোর্ট সাই সত্য নিউজ। আজি পরিবেশর রক্ষক গড়িবু স্বপ্নর স্বচ্ছ ভারত, সাজি পরিবেশর রক্ষক গড়িবু স্বপ্নর স্বচ্ছ ভারত, জাগৃতির পথে আগেই চালিবু, জাগৃতির পথে আগেই চালিবু, কানে কানে ভরি দবু মৈত্রীমহক, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, সাই সত্য নিউজ, সাই সত্য নিউজ, সাই সত্য নিউজ।